শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকল দর্শক বন্ধুকে আমি জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত আমি আজকে জানাতে চলেছি চোদ্দোশো সাতাশ মিন রাশির কেমন যাবে একটি সার্বিক আলোচনা করতে চলেছি আমরা যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেটা অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবো এবং আমরা আমাদের প্রত্যেকে নিজ নিজ কর্মজগতে আবার লিপ্ত হব তো প্রথমেই আমি জানাই এই চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দ প্রত্যেক মানুষের যেন শুভ হয় এবং ভালো হয় তো আমি আজকে যে এই রাশিফলটি আপনার সামনে প্রেজেন্ট করছি মূলত চারটি প্ল্যানেটের উপর উপর তো প্রথম হচ্ছে শনি বৃহস্পতি রাহু এবং কেতু দেখুন প্রথমেই জানাই এই বৃহস্পতি আপনার ধনুরাশিতে এবং মকর রাশিতে ঘোরাফেরা করবে এবং কার্তিক মাস থেকে এই বৃহস্পতি স্থায়ীভাবে মকর রাশিতে অবস্থান করবে এবং এই শনি গ্রহ মকর রাশিতে অবস্থান সক্ষেত্রিক গ্রহ বর্তমানে মিথুন রাশিতে এবং কেতুগ্রহ বর্তমানে ধনুরাশিতে এবং ঠিক সেপ্টেম্বরের মাস থেকে এই রাহুগ্রহ রাশিতে এবং কেতুগ্রহ বিশ্বিক রাশিতে তুঙ্গ গৃহের দুটোই অবস্থান করবে তো কি ফলা হতে চলেছে আমি প্রথমেই জানাই আপনাদের লগ্নপতি অর্থাৎ রাশির যে অধিপতি আপনাদের দশম এবং একাদশভাবে অবস্থান করবে অর্থাৎ যারা ফুড রিলেটেড ব্যবসা করছেন অর্থাৎ খাদ্য রিলেটেড যারা বিজনেস করছেন তাদের জন্য এই বছরটা ভালো চাবে প্রথমে আমি এটা দায়িত্ব নেব যারা খাবারের সঙ্গে যুক্ত আছেন সে মুদিখানার দোকান বলুন এমনি দোকান বলুন খাবারের দোকান বলুন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো এর পাশাপাশি যারা গার্মেন্টসের বিজনেসে আছেন তাদের জন্য এ মাস এই বছর এ বছর ঠিক সেপ্টেম্বরের পর থেকে আপনাদের সময়টা ভালোর দিকে আস্তে আস্তে ধীরে 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 যাবে ভালোর দিক লক্ষ্য করা যাচ্ছে গ্রহগত অবস্থান তাই বলছে এবং আপনাদের অর্থনৈতিক ভাগ্য প্রথম দিকে কিছুটা টাফ কন্ডিশনে থাকবে অর্থাৎ আপনারা ঠিক এটার ভালো দিক বুঝতে পারবেন ঠিক কার্তিক মাস থেকে আশ্বিন থেকে কার্তিকের মধ্যে আপনাদের ফিনান্সিয়াল টাফ জিনিসটা কিছুটা হলেও ভালো হবে এবং আপনাদের বেসিক অর্থের কিন্তু সমস্যা সে মতন হবে না এ সময় অর্থাৎ কার্তিক মাসের দিক থেকে আপনারা কোনো অ্যাসেট কিনতে পারবেন সে জায়গা হোক জমি হোক গাড়ি হোক আপনাদের শখের জিনিস আপনারা বা কোনো একটা ফ্ল্যাট আপনারা হয়তো এই চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দে নিজ ফ্ল্যাট কিনতে পারবেন গ্রহগত অবস্থান তাই বলছে এর পাশাপাশি যারা উচ্চ উচ্চশিক্ষাতে আছে তাদের জন্য এবছরটি শুভ ফল প্রদান করবে অর্থাৎ যারা রিসার্চমূলক পড়াশোনা করছে যারা মাধ্যমিক বা উচ্চ আছে তাদের জন্য এবছরটি শুভ ফল প্রদান করবে এবং আপনাদের সন্তানদের জন্য আপনাদের এবছর গর্ব অনুভব হবে অর্থাৎ আপনারা সন্তানদের কৃতকার্যে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে এবছর আপনাদের পিতা মাতার থেকে আপনারা সহযোগিতা পাবেন এবং যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছে তাদের নার্ভের প্রবলেম মাইগ্রেনের প্রবলেম হতে পারে হাঁটুর প্রবলেম হাঁটুতে ব্যথা পা নিয়ে সমস্যা কিন্তু আপনাদের সারা বছরই মোটামুটি ভোগাবে এর সাথে সাথে সুগার থাইরয়েড ব্লাড প্রেশার এই দিকে আপনারা নজর রাখবেন যারা ষাট উর্ধ্বের ব্যক্তিরা আছে এর সাথে সাথে আপনাদেরকে জানাই যারা কনস্ট্রাকশানের বিজনেসে আছেন তাদের ক্ষেত্রে বছরের প্রথম দিকটা অর্থাৎ আপনার আশ্বিন মাস পর্যন্ত খুব একটা ভালো ফল দেবে না তারপর থেকে কনস্ট্রাকশানের বিজনেস ভালো হবে গার্মেন্টসের বিজনেসও তাই তখন থেকে আপনাদের ভালো হবে এবং যারা কসমেটিক্সের বিজনেসে আছে তাদের ক্ষেত্রে ভালো যারা ফ্রিম দুনিয়াতে আছে গ্ল্যামার আছে তাদের জন্য এই বছরটি শুভ ফল প্রদান করবে তবে এবছর কিছু কিছু ক্ষেত্রে আপনারা প্রতারিত হতে পারেন সেদিক থেকে আপনারা সাবধানে থাকবেন কোনো প্রলোভনে আপনারা কিন্তু এবছর পড়বেন না মিন রাশির জন্য বলছি এটি আমি যে বিচার করছি সার্বিক বিচার আপনার কেন্দ্রিক বিচার লগ্ন কেন্দ্রিক এটি বিচার নয় মিন রাশির এবছর কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জিং আসতে চলছে কর্মক্ষেত্রে এই কর্মক্ষেত্রে চেঞ্জিংটা আসবে আপনাদের ঠিক অগ্রাণ মাস থেকে নতুন কর্মের একটা সুযোগ আপনাদের এই অঘ্রাণ মাসের দিক করে আসবে এবং কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে আপনাদের এবছর প্রচণ্ড চাপ পেশার থাকবে এবং আপনাদের উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের বাদ বিবাদ এ জড়াবেন না একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং যারা ভাবছেন যে দীর্ঘদিন ধরে কোনো সন্তানের ব্যাপারে চেষ্টা করছেন তাদের জন্য বছরটি শুভ ফল প্রদান করবে আপনাদের সন্তান যোগ এ বছর প্রবল দেখা যাচ্ছে এবং আপনারা বছরের প্রথম দিকে লটারি পাওয়ার প্রবল সম্ভাবনা আছে এবং থার্ড হাউসে আপনাদের গ্রহ যখন সেপ্টেম্বর মাসে প্রবেশ করবে তখন আপনাদের চটজলদি কোনো কাজ আপনাদের হওয়ার দেখা যাচ্ছে মানে একটা সম্ভাবনা আছে এবং নবম স্থানে ভাগ্য থেকে কিছুটা হল আপনারা বিড়ম্বনা বিড়ম্ব হবেন হলেও কিছু কিছু ক্ষেত্রে শুভ বৃহস্পতির অবস্থানে আপনাদের এই ভাগ্য বিড়ম্বনাটা কেটে যাবে এর সাথে সাথে আপনাদের একাদশ স্থানে শনি কর্ম আপনাদেরকে পাবেই যে কোনো প্রকারক যে কোনো ক্ষেত্রে আপনারা কর্ম পাবেন এবং কর্মতে পদোন্নতি আপনাদের এবছর হবে প্রেম ভাগ্য এবার আমি আসি প্রেম ভাগ্য আপনাদের এবছর খুবই ভালো নতুন প্রেম আসবে এবং পুরাতন প্রেম আপনাদের কাম কামব্যাক করবে অর্থাৎ ফিরে আসবে নতুন রিলেশনশিপে আপনারা জড়াবেন অর্থাৎ আপনাদের প্রেম প্রেমভাগ্যটা ভালো দাম্পত্য জীবন আপনাদের কিছুটা ভালো কিছুটা মন্দ আমি বলবো সবসময় একই রকম যায় না কিছু কিছু ক্ষেত্রে ভালো কিছু কিছু ক্ষেত্রে খারাপ দেখা যাচ্ছে বাদ বিবাদ লেগেই থাকে এদিকটা আপনারা একটু নজর রাখবেন আপনারা এবছর আত্মীয় স্বজন থেকে কিছুটা হল সহযোগিতা পাবেন সাপোর্ট এবছর পাবেন এবং এবছর আপনারা কিছু করে দেখাবেন যেটা আপনাদের শত্রুদের গাত্রদাহ হবে অর্থাৎ শত্রু আপনাদের পিছনে লেগে থাকলে শত্রু কিন্তু আপনাদের সঙ্গে পারবে না আপনাদের কর্মের জন্য শত্রু যে 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 উত্থান হবে সেই জন্য শত্রু কিন্তু একটা জেলাসি বৃদ্ধি পাবে আপনাদের পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছে যদিও এখান থেকে আপনারা রিকভারি করবেন এবং আপনাদের এবছর যাদের ডিভোর্সের মামলা চলছে তাদের জন্য এই মামলাগুলো আপনাদের মিটে যাবে এবং সম্পত্তিগত যাদের মামলা চলছে তাদের ক্ষেত্রেও এবছরটি মোটামুটি ভালো এবার জানাই এবছর আপনারা যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তারা তো অবশ্যই সাবধানে থাকবেন এবং যারা মাধ্যমিক বা উচ্চন্দিক দিবে তাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে একটু পড়াশোনার দিকে অমনোযোগী হওয়া কম্পিউটার বা মোবাইলের উপর একটু বেশি আকর্ষণ এবছর বাড়বে গ্রহগত অবস্থান তাই বলছে এর পাশাপাশি নতুন কর্ম আপনারা পাবেন এবং কর্মক্ষেত্রে আপনাদের যে প্রেশার থাকবে তা তার জন্য কিছু কিছু ক্ষেত্রে কর্ম বিচ্যুতি পর্যন্ত হতে পারে যদি আপনারা ঠান্ডা মাথায় কাজ না করেন সেক্ষেত্রে আমি বলছি এর পাশাপাশি ওভারঅল মিন রাশির এবছরটি আর্থিক দিক শুভ অর্থনৈতিক দিক ভালো এবং যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার যোগও ভালো দেখা যাচ্ছে তবে কোন কোন ক্ষেত্রে ব্যবসা সেটা আপনাদেরকে আমি জানালাম ভিডিওতে সেই সেকেন্ড চোদ্দশো সাতাশ বঙ্গাব্দ মিন্নাসিরা বছরের প্রথম ভাগে হিউজ পরিমাণে টাকা ইনভেস্টমেন্ট করবেন না সেক্ষেত্রে আপনাদের টাকার কিছু লোকসান হওয়ার চান্স আছে কারণ আপনাদের চতুর্থ ভাবের উপর রাহু অবস্থান করছে সরাসরি দশম্বরকে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আপনাদের কর্মে কিছুটা কিছু সমস্যা আসার প্রবল সম্ভাবনা আপনারা এই ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন ঠিক বছরের মাঝামাঝি সময় থেকে দেখবেন আপনারা হবেন এর সাথে মিন রাশির এবছর বেশ কিছু চেঞ্জিংও লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ যারা গাড়ির ব্যবসা করে তাদের ক্ষেত্রে এ বছরটা খুব একটা শুভ ফল প্রদান করবে না যারা গোল্ডের বিজনেস করেন তাদের ক্ষেত্রেও এ বছরটা খুব একটা শুভ ফল প্রদান করবেন না যারা বার্লি রড সিমেন্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রেও এ বছর মধ্যভাগ পর্যন্ত খুব একটা শুভ ফল প্রদান করবে না এ কটি ব্যবসা তবে ফুডের ব্যবসা গার্মেন্টসের ব্যব ব্যবসা কসমেটিকের ব্যবসা ইলেকট্রিকের ব্যবসা এই সকল ব্যবসা আপনাদের ভালো হবে তো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন নতুন বছর আপনাদের শুভ কাটুক নমস্কার ধন্যবাদ